ভোটের খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত এবং ইলিয়াস আহমেদ। শুরুতে যোগ দিচ্ছেন শাহাদাত নিশাত। নিশাত, কেন্দ্রে ভোটের উপস্থিতি কেমন দেখছেন? সবশেষ খবর আমাদেরকে জানাবেন। বিশাল ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং আমরা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে দেখেছি যে 8টা থেকে কিন্তু ভোট প্রদানের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং ইভিএমের মাধ্যমে শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি অ্যাডওয়ার্ড স্কুল নামে এটি ভোট কেন্দ্রে এবং সেখানের অবস্থা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, একপাশে নারীদের যে লাইন সেই লাইন দাঁড় করানো হয়েছে এবং এখানে উপরে দোতলার একটি বিল্ডিংয়ে সেখানে পুরুষ লাইন দাঁড় করানো হয়েছে এবং এই কেন্দ্রে ভোটার সংখ্যা 2354 জন মহিলা এবং 2196 জন পুরুষ ভোটার রয়েছে এবং সেই তুলনায় যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ভোটার উপস্থিতি কিন্তু সেই তুলনায় এখনও আসলে তেমনভাবে শুরু হয়নি এবং সেই সাথে আমরা দেখছি পুরুষ ভোটারের চাইতে নারী ভোটার কিছুটা বেশি আছে। আর আরেকটি যে বড় সমস্যাটা সেটি হচ্ছে আসলে অনেকেই বিভিন্ন সমস্যায় পড়ছেন, বিশেষ করে ইভিএমের মাধ্যমে অনেকেই ঠিকমতো ভোট দিতে পারছেন না এবং এক্ষেত্রে কিন্তু দীর্ঘ লাইন সৃষ্টি হচ্ছে এবং মানুষ খুব দীর্ঘক্ষণ অপেক্ষা করে কিন্তু ভোট দিতে হচ্ছে। আর অন্যদিকে অনেকের সাথে আসলে ফিঙ্গারপ্রিন্ট না মেলার কারণেই কিন্তু তারা ভোট বিভ্রাতে পড়ছে এবং সেক্ষেত্রে তাদেরকে আসলে ভোট না দিয়েই ফিরে দিতে হচ্ছে এমনও অভিযোগ আমরা কিন্তু কয়েকজনের কাছে পেয়েছি এবং সেক্ষেত্রে কয়েকটি কেন্দ্রে অভিযোগ এসেছে ইভিএম মেশিনের সমস্যার বিষয়টি আমাদের কাছে এসছে এবং সেই সাথে মেশিনগুলোতে আসলে সচল রাখার জন্য কিন্তু সেখানকার দায়িত্বরত যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সেগুলোকে তারা সচল করার জন্য তাদের যে অতিরিক্ত মেশিন রয়েছে সেগুলো তারা কার্যক্রমের জন্য খুব দ্রুত সেগুলো ব্যবস্থা করছেন। তবে সবচেয়ে বেশি যে মেজর সমস্যাটি দাঁড়িয়ে হচ্ছে সেটি হচ্ছে দীর্ঘ, মানুষ একটি ভোট দেওয়ার জন্য প্রায় 20 মিনিটের উপরে সময় ব্যয় হচ্ছে এবং সেটি কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি একটু একজনের কাছে যদি একটু পোলিং এজেন্ট রয়েছে একটু যদি জানতে চাই, আচ্ছা আপনাদের এখানে মূলত ভোট দিতে যে সময় লাগছে এটা কি কারণে, এটা কি তারা কি বুঝতে সমস্যা হচ্ছে? না, আসলে সময় বলতে প্রথম যে আমরা শুরু করেছিলাম তখন খুব একটা সময় লাগেনি, পরে যখন বয়স্ক মানে তার ওভার এজ আর কি, সেই জন্য একটু তারা বুঝতে প্রবলেম হচ্ছে। আর মেয়েদের কোনো ইভিএমে কোনো সমস্যা হচ্ছে না, ইভিএমের কাছে কোনো সমস্যা হচ্ছে না, ওরা বয়স এখানে অনেকের মাথায় সমস্যা বুঝতে ভুল এই প্রবলেম, এছাড়া কোনো প্রবলেম নাই আমাদের যে ভুলটার এখানে কোনো প্রবলেম নাই। ধন্যবাদ আপনাকে। তেমন তিনি জানিয়েছিলেন আসলে যে এভাবে কিন্তু মানুষজন ভোট কেন্দ্রে আসছেন, আসার পর কিন্তু আমরা যদি এখনও দেখি ঠিক কয়েকজন ভোটার কিন্তু কিছুক্ষণ আগে যখনই আমরা লাইভে যুক্ত হয়েছিলাম তার আগে কিন্তু তারা ভেতর প্রবেশ করেছিলেন, যেখানে আসলে একটি ইভিএমের মাধ্যমে ভোট দিতে এক মিনিটও লাগার কথা না, সেখানে কিন্তু দীর্ঘ সময় তাদের লাগছে না এবং সেক্ষেত্রে কিন্তু তারা ভোট দিতে কিন্তু সমস্যা হচ্ছেন এবং আমরা দেখছি যে প্রত্যেকটি প্রার্থীর কিন্তু এখানে পোলিং এজেন্টরা রয়েছে এবং সেক্ষেত্রে কাউন্সিলর প্রার্থী যারা আছে তাদের এজেন্টরাই সবচেয়ে বেশি এখানে সক্রিয় রয়েছে এবং এক্ষেত্রে কাউন্সিলর থেকে শুরু করে মেয়র প্রার্থী যারা আছে সেক্ষেত্রে তাদেরও উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর এখানে যে মূলত যে ভোট আসলে কত শতাংশ পড়েছে সেই বিষয়টি আমরা আসলে এখনও নিশ্চিত করতে পারিনি, তবে ঠিক সকাল থেকে যেহেতু 8টা থেকে ভোট শুরু হয়েছে তখন ভোটার উপস্থিতি কম ছিল এবং পরবর্তীতে আস্তে আস্তে ভোটার উপস্থিতি বাড়ছে এবং পর্যায়ক্রমে সেই ভোটার উপস্থিতি আরও বাড়ার আশঙ্কা করছে এখানকার যে এজেন্টরা রয়েছে তারা। এবং একই সাথে আমরা এখানে একটু আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা খুব শক্ত অবস্থায় আছেন এবং সেক্ষেত্রে কেউ যেন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের যে কোনো পরিস্থিতি বিঘ্ন না ঘটাতে পারে সেই ক্ষেত্রেও তারা প্রস্তুত আছে বলে জানাচ্ছেন। একটু যদি এখানে এখানে যারা আছেন আমি যদি এখানে একজন পর্যবেক্ষক দেখতে পাচ্ছি, একটু যদি বলতেন কেমন দেখছেন পরিস্থিতি? আমি পর্যবেক্ষক ইন্টারন্যাশনাল লিগাল এইড ফর হিউম্যান রাইটস। এখানকার ভোটের পরিবেশ খুবই ভালো, বাট কিছু ব্যাপার হচ্ছে যেটা একটু ড্রামাটিক মনে হচ্ছে, এটা হচ্ছিল প্রার্থীর ওয়াইফ এবং প্রার্থীর মেয়ে, ওনারা ভোটের লাইনে দাঁড়াচ্ছেন, কিন্তু এটা কি দীর্ঘক্ষণ লাগছে ভোট নিতে নাকি ওনারাই ইচ্ছে করে আবার পিছনে চলে যাচ্ছে সেটা না, এটা পক্ষপাতপুষ্ট আচরণ মনে হচ্ছিল, কিন্তু না এরকম কিছু নাই, কিছু ইভিএম এ প্রবলেম ছিল, মেশিনের মনিটরে প্রবলেম ছিল, সেগুলি শেষ হয়েছে। আমার মনে হয় যে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক যারা এটার দায়িত্বে আছেন ওনাদের মধ্যে থেকে যারা সিনিয়র এজ তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব দিয়ে অপারেটিং দায়িত্বটা যারা জুনিয়র এজ বা ইয়াং ব্লাড এদেরকে দিলে ওনারা প্রযুক্তিটা ভালো বোঝেন, সলভটা খুব দ্রুত করতে পারতেন, ভোটারদের
খুব সুবিধা হতো। ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে জানাচ্ছিলেন তিনি যে ভোটে যে বর্তমান যে পরিস্থিতি যে পর্যবেক্ষণ করে সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছিলেন। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা দেখছি যে ভোটাররা আসলে ভোট দেওয়া শুরু করেছেন এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা একমাত্র ইভিএম ছাড়া আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত খবর পাইনি। তো আমাদের আরেকজন সহকর্মী রয়েছে ইলিয়াস, তিনিও আমাদেরকে জানাবেন ময়মনসিংহে সিটি কর্পোরেশনের নির্বাচনের বাকি আরও কিছু তথ্য। চলে যাচ্ছি ইলিয়াসের কাছে। নিশাদ, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে। এই কেন্দ্রে কিন্তু দেখেছি সকাল থেকেই ভোটাররা কিন্তু তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন, অর্থাৎ কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি অন্যান্য কেন্দ্রের তুলনায় অনেকটাই বেশি। এই কেন্দ্রটি মূলত হচ্ছে নারী ভোটারদের কেন্দ্র এবং আপনার মাধ্যমে দর্শকদের একটু দেখাতে চাই, আপনি দেখতেই পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কিন্তু যারা ভোটার রয়েছেন অর্থাৎ নারী ভোটার তারা কিন্তু দাঁড়িয়ে আছেন লাইনে। অর্থাৎ সকাল 8টা থেকেই এই কেন্দ্রে কিন্তু নারী ভোটাররা এসেছেন এবং তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে তারা ভোট প্রদান করছেন। অর্থাৎ এখানে বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ইভিএম জটিলতার কারণে অনেকেই কিন্তু ভোট দিতে পারছেন না এবং অনেকেই কিন্তু এই কেন্দ্র থেকে তারা ফিরে যাচ্ছেন ভোট না দিতে পেরে। এবং সেই বিষয়টি নিয়ে আমরা যারা এখানে প্রিসাইডিং অফিসার রয়েছেন তার সঙ্গে কিন্তু কথা বলেছিলেন, তারা বলছেন যে ফিঙ্গার প্রিন্টের সমস্যার কারণে কিন্তু এরকম ভোটার বেশ কয়েকজন ভোটার তারা কিন্তু ভোট দিতে পারছেন না, যে কারণে তারা এই জটিলতা কাটানোর চেষ্টা কিন্তু তারা করছেন। এবং এই বিষয়টি নিয়ে সাধারণ ভোটার সহ প্রার্থী যারা আছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু এর পাশের একটি কেন্দ্রে ঘোড়া প্রতীকের প্রার্থী অর্থাৎ জেলা আওয়ামী লীগের সভাপতি এহেতা শামুল আলম তিনি কিন্তু ভোট প্রয়োগ করেছেন। ভোট প্রয়োগ করার পর তিনি গণমাধ্যম কর্মীদের সাথে অভিযোগ করেছেন যে আসলে ইভিএম জটিলতার কারণে ভোটাররা কিন্তু নির্বিঘ্নে ভোট দিতে পারছে না, সেই বিষয়টি কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে তিনি কিন্তু বারবারই বলে আসছিলেন যে ইভিএম বিষয়ে আসলে সাধারণ ভোটার যারা আছেন তাদেরকে দক্ষ করে তোলার জন্য তিনি কিন্তু বারবার আহ্বান জানিয়েছিলেন। বারবার আহ্বান জানানোর পরেও কিন্তু সেই বিষয়টি নিয়ে আসলে খুব একটা কর্ণপাত করা হয়নি, যার কারণে এই যে জটিলতা সেই জটিলতা কিন্তু কোনোভাবেই কাটছে না সেই বিষয়টি তিনি বলছিলেন। এরপরেও কিন্তু আরেকটি অভিযোগ করেছেন, এই নির্বাচনে কিন্তু টাকার খেলা হচ্ছে, সেই বিষয়টি কিন্তু তিনি অভিযোগ করেছেন। অর্থাৎ ঘোড়া প্রতীকের প্রার্থী এহেতা শামুল আলম তিনি অভিযোগ করেছেন যে ইভিএম জটিলতার পাশাপাশি এই নির্বাচনে টাকার খেলা হচ্ছে এবং ভোটারদেরকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাদেরকে।